আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক সময় আমরা জানতাম ভরা দুপুরে গাছে পানি দিলে গাছের প্রচুর ক্ষতি হয় কিন্তু সেই ধারণাটি ভুল এখন আপনারা ভরা দুপুরে একবার করে পানি স্প্রে এর মতো করে দিলে গাছে কখনোই ক্ষতি হবে না এবং উপকার হবে বিশেষ করে টমেটো মরিচ গাছে যদি দুপুরে স্প্রে করে দেওয়া হয় তাহলে ফুল ঝরা রোগ বিশেষ করে এটা কখনোই হবে না এবং হানড্রেড পার্সেন্ট ফুলগুলো থেকে টমেটো হবে মরিচ হবে কিন্তু গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না যদি গাছের গোড়ায় এরকম হয় যে টবে অথবা হাউজে গাছ লাগিয়েছেন সেই গাছটি রোদ সেই গাছটির গোড়ায় রোদ লাগছে বা টবে রোদ লাগছে তাহলে সেই রোদ থাকা অবস্থায় মাটিও গরম হয়ে থাকে সেই অবস্থায় যদি মাটিতে পানি দেন তাহলে মাটি থেকে এক ধরনের বাষ্প হয়ে সেই গাছটি নুয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং পাতাগুলো মরিচে ধরার মতো হয়ে যাবে তাই গাছের গোড়ায় নয় গাছের মাথায় বা পাতায় পানি দিতে হবে প্রতিনিয়ত পানি দিলেও চলবে কিন্তু গাছের গোড়ায় যেন না যায় তাহলে দেখবেন আপনাদের মরিচ গাছ বিশেষ করে মরিচ গাছ টমেটো গাছের অত্যন্ত ভালো ফলন হচ্ছে এবং গাছের চেহারা খুব সুন্দর থাকছে তো এই ছিল আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ